সাকিব আল হাসানের সাথে এ কেমন অভদ্রতা আমি ব্যবহার করছে ভক্তক সমর্থকরা। 2023 ক্রিকেট ওয়ার্ল্ড কাপটি ছিল সাকিব আল হাসানের শেষ ওয়ার্ল্ড কাপ। আশা ছিল এই ওয়ার্ল্ড কাপটিতে ট্রফি এনে এবারে ওয়ার্ল্ড কাপে ভালো কিছু পারফরমেন্স করে ওয়ার্ল্ড কাপ থেকে চিরতরে বিদায় নেবে সাকিব আল হাসান। তবে সাকিব আল হাসানের যে 2023 ওয়ার্ল্ড কাপটিতে এত ট্রি অফ ওয়ান হতে হবে তা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। সাকিব আল হাসান শুধু একাই নয়, বাংলাদেশ টিমটি এখন একটু বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। শুধু সাকিব আল হাসানের দোষ একা দিলেই এটা আমাদেরও ভুল হবে। সাকিব আল হাসানকে যে আমরা ভুয়া ভুয়া বলে খেপাচ্ছি নেদারল্যান্ডসের বিপক্ষে 87 রানে হারার পর, কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড যে ইন্ডিয়ার সাথে 100 রানে হেরে গেল তখন তো তাদেরকে কেউ ভুয়া ভুয়া বলছে না। ভাই, এটা হচ্ছে গোল বলের খেলা, এটাতে হার জিত হবেই। বিশ্বের সেরা 10টি দলই এই ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করতে পেরেছে। নেদারল্যান্ডকে আমরা যদি দুর্বল দল মনে করি সেটা আমারই ভুল হবে, আমাদের সবারই ভুল হবে। কারণ নেদারল্যান্ড এর আগেও সাউথ আফ্রিকার লোকেও বেশ ভালোভাবে একটি ম্যাচ জিতেছে। গোল বলের খেলা হার জিত হবে, এতে ভুয়া ভুয়া বলে খেপানোর এটা আমাদের অনেকটাই ভুল ত্রুটি হচ্ছে। যে সাকিব আল হাসানকে যে আমরা অপমান করছি, শুধু তো সাকিব একাই পারফরমেন্স খারাপ করছে না, তার সাথে তানজিদ তামিম, লিটন দাস, নাজমুল হোসেন, শান্ত, তারাও তো একই দ্বারে পারফরমেন্স খারাপ করে যাচ্ছে, তো তাদেরকে তো কেউ ভুয়া ভুয়া বলছি না। হয় এটা আমরা জানি যে সাকিব আল হাসান ক্যাপ্টেন, তার একটু দায়িত্ব আছে। ভাই, 2023 ওয়ার্ল্ড কাপে শুধু সাকিব আল হাসান নয়, পুরো বাংলাদেশের টিমটি কেউ এখন বর্তমানে ফর্মে নেই। তো সাকিব আল হাসান তো চেষ্টা করছে ভালো কিছু করার, এখন যদি সাকিব আল হাসান যদি ভালো কিছু না করতে পারে সেটা তো সাকিব আল হাসানের ঘাড়ের উপর একা দোষ দিলে এটা ভুল হয়ে যাবে। কারণ শেষ ওয়ার্ল্ড কাপটিতে সবাই চায় ভালো কিছু পারফরমেন্স করতে, তাই তো সাকিব আল হাসান যতটুকু পারে চেষ্টা করছে, এখন পারে নাই এটা তো সাকিব আল হাসানকে দোষ দিলে অনেকটাই ভুল হবে আমাদের। সাকিব আল হাসানের ফটোতে অনেকেই দেখছি যে পা দিয়ে পাড়াচ্ছে এবং আগুন জ্বালিয়ে দিচ্ছে। ভাই, এইগুলা হচ্ছে অনেকটাই ভুল করছো তোমরা, যে গোল বলের খেলা এরকম হার জিত হতেই পারে। ইংল্যান্ড বর্তমানে চ্যাম্পিয়ন দল, তারাও তো মাত্র 129 রানে অল আউট হয়ে গেছে, তো এটা গোল বলের খেলা, এটা কে জিতবে কে হারবে। নেদারল্যান্ডসকে যদি আমরা দুর্বল টিম মনে করি এটা আমাদের ভুল হবে, কারণ নেদারল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ের সাথে জয় করে তারা ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করতে পেরেছে, তাই তাদেরকেও আমরা দুর্বল টিম মনে করলে আমরা ভুল করব। আশা করছি আগামী ম্যাচগুলোতে সাকিব আল হাসান ভালো কিছু পারফরমেন্স করে আমাদেরকে জয় এনে দেওয়ার চেষ্টা করবে। তো যারা যারা সাকিব আল হাসানকে ভুয়া ভুয়া বলছে, সাকিব আল হাসানের ফটোতে আগুন জ্বালিয়ে দিচ্ছে, ভাই তোমাদেরকে রিকোয়েস্ট করে বলছি, প্লিজ এগুলো বন্ধ করো। শেষ ওয়ার্ল্ড কাপটিতে সাকিব আল হাসানকে তোমরা আর কষ্ট দিও না, সে তো এবারে ওয়ার্ল্ড কাপের পর থেকে বিদায় নিচ্ছে, বিদায় নেওয়ার পরে তো আর কখনো ওয়ার্ল্ড কাপ খেলা হবে না। তো সে চেষ্টা করছে ভালো কিছু পারফরমেন্স করা, আশা করছে আগামী ম্যাচগুলোতেও বাংলাদেশ ভালো কিছু জয় আনতে পারবে এবং আগামী ম্যাচগুলোতে বাংলাদেশ ভালো কিছু সার্ভিস দিবে।